হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ওয়ার্ল্ড বাই স্বর্ণাতে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। সপ্তাহ শেষে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিক্সড ভেজিটেবল। এই ভেজিটেবলটা অনেকেই হয়তো খেয়েছেন, আর এটার আইডিয়া আমি সম্পূর্ণ নিয়েছি আমার মায়ের কাছ থেকে। সো চলুন দেখে নিই এটা কীভাবে রান্না করতে হয়। আমি ভেজিটেবলটা করার জন্য এখানে নিয়েছি ফুলকপি আর আলু এক কাপ করে, নিয়েছি পেঁপে এক কাপ করে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, নিয়েছি গাজর বরবটি আর কাঁকরোল এক কাপ করে। এরপর নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার চলুন চলে যাচ্ছে রান্নাতে। প্রথমে তেলটা দিয়ে নিলাম, তেলটা খানিকক্ষণ গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো দু তিন মিনিট নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রথমেই কাঁকরোল। কাঁকরোল দিয়ে একটু ভালো করে আমি তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দু তিন মিনিট ভালো মতো মেশানো হয়ে গেলে এবার দিচ্ছি কাঁচা পেঁপেটা। এটা দিয়েও আমি ঠিক দু তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব। পেঁপে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি বরবটি আর গাজর। ফুলকপিটা আমি পরে অ্যাড করব। তো যাই হোক, যে সবজিগুলো দিয়েছি এগুলো আমি ভালো মতো নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে চুলার জালটা আমি মিডিয়ামে করে এটা রান্না করছি প্রায় 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট হওয়ার পর এখন আমি এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে মশলার সাথে এখন সবজিটা আমি ভালো করে কষিয়ে নিব, আর যাতে নিচে লেগে না যায় এজন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। দিয়ে ঢাকা দিয়ে আমি এটা নেড়েচেড়ে 4-5 মিনিটের মতো আবারও রান্না করব। আর মাঝে মাঝে ঢাকা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে পোড়া লেগে না যায়। দর্শক, আমার চ্যানেলে কিন্তু সবজির আরও একটি মজার রেসিপি রয়েছে যেটা কিনা পাঁচন নামে পরিচিত, আর রেসিপিটা একেবারেই অথেন্টিক আমার মায়ের রেসিপিতে করা। তাও আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা যেহেতু নরম তাই আমি এটা একটু পরে অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা। দিয়ে আমি সবজির সাথে খুব ভালো মতো ইলিশ মাছের মাথাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন, আমি ভেঙে দিইনি কারণ এটাতে কাঁটা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে আবারও খানিকটা নেড়েচেড়ে হালকা হাতে আমি এটা ঢেকে রান্না হতে দেব। রান্না করার আরও 5 থেকে 7 মিনিট পর আমি এখন পোস্ত আর বাদাম বাটাটা ইউজ করছি, এই ধরুন 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ। আজকের রেসিপির আইডিয়াটা আমি নিয়েছি আমার মার কাছ থেকে। আমার মাইটা অনেক মজা করে রান্না করেন, তো আমি আজকে ভাবলাম রেসিপিটা নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে, এরপর আমি এটা ফোড়ন দিতে যাব। তো আমি সেম প্যানে খানিকটা তেল দিয়ে 2 তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর অল্প জিরে, এটা কিন্তু সাধারণ জিরে, আর কিছু রসুন আমি কুচি করে নিয়েছি, সেটা আমি এখন ভেজে নেব। আমি এটা ভাজবো যতক্ষণ পর্যন্ত না বাদামি হয়। যখন রসুনটা বাদামি হয়ে যাবে তখন আমি এটা বাগার দিব। এখন আমি
বাগার দিয়ে সবজিটা ঠেকে দেব 2 মিনিটের জন্য, যাতে এর গন্ধটা বেরিয়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি, এই ধরুন 1/2 চা চামচের মতো। আর সর্বশেষে ছিটিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবার চলুন চলে যাই পরিবেশনে। পরিবেশনটা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার, কে কিভাবে পরিবেশন করবেন। আমি খুব সিম্পল ওয়েতে পরিবেশন করেছি। আর হ্যাঁ, সাদা ভাত দিয়ে খেতে কিন্তু এই সবজিটা দারুণ লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। নতুন ভিডিও নিয়ে আবারও খুব জলদি হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ওয়ার্ল্ড বাই স্বর্ণা। সপ্তাহ শেষে আমি আরও একবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু আমার মায়ের রেসিপি, আশা করছি রেসিপিটি শেষ অবধি আপনারা উপভোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের চচ্চড়ির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের রুই মাছের মাথা নিয়েছি, আর একটা নিয়েছি ছোটো লেজের অংশ। এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন 1/2 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি রুই মাছের মাথা আর লেজের অংশটা হালকা ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে আমি খুব ভালো করে মাছের মাথার সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি, যাতে এর মশলাটা সব দিকেই সমানভাবে মিশে যায়। এখন এটা আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এই ধরুন 1/2 কাপ। এরপর আমি মাছের মাথাগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব প্রায় 6-7 মিনিটের মতো। উল্টে পাল্টে মাছগুলো আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে দুপাশেই সমানভাবে ভাজা হয়। আমি কিন্তু এই মাছের মাথাটা কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা রান্না করব তাই কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি হাঁড়ি থেকে। সব মাছ তুলে নেওয়ার পর আমি হাঁড়িতে আরও একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা কিছুটা নরম আর কালার চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচের মতো রসুন বাটা। এই রান্নায় আমি কোনো আদা পেস্ট বা আদা ব্যবহার করছি না, কারণ মাছ যেহেতু মাংসের মতো নয়, কিছুটা নরম, তাই আদা ব্যবহারের প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, এবং দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর কিছুটা পানি দিয়ে এখন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিটের মতো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এক পর্যায়ে এসে তেলটা যখন উপরে উঠে এসেছে এবং মশলাটাও গায়ে গায়ে হয়ে এসেছে, এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটা বড় আলু, যেটা কিনা আমি কুচি কুচি করে মোটামুটি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আলুটা দিয়েও খুব ভালো মতো আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব 2-4 মিনিটের মতো। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি, যাতে আলুটা নিচে পোড়া ধরে না যায়। এবার 4-5 মিনিট আমি ঢাকনা দিয়ে এই আলুটা 1/2 সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পর ফেরত আসলাম আলুটার কি অবস্থা দেখার জন্য। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3-4টা লঙ্কা, আমি যেটা মাঝখানে একটু চিরে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এ পর্যায়ে এসে আমি এখন ভেজে রাখা মাছের মাথার অংশটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো এটা আলু আর মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2টা বেগুন, যেটা কিনা আমি আলুর মতোই কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে বেগুন, আলু এবং মাছের মাথাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি, যাতে নিচে তরকারিটা পোড়া ধরে না যায়। ঢাকনাটা দিয়ে আমি এখন ওয়েট করছি প্রায় 5 থেকে 7 মিনিট। এরই মাঝে আমি দেখছি যে মাছের মাথার কিছু কাটার অংশ উপরে দেখা যাচ্ছে, তো এগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়ে ফেলে দিয়েছি। আপনারা চাইলে এগুলো রাখতেও পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 200 থেকে 300 গ্রামের মতো পরিষ্কার করা পালং শাক, যেটা কিনা আমাদের এখানে রেডিমেড প্যাকেটেই পাওয়া যায়, আর এটা ক্লিন এবং ওয়াশ করাই থাকে। সো প্রায় আমি 250 গ্রামের মতো এখানে পালং শাক দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে একটু ওয়েট করছি শাকটা যাতে নিচে বসে যায়। পালং শাক কমে অর্ধেকটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু ভালো করে আবারও সব তরকারির সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে শাকটা অ্যাড করার কারণ হচ্ছে, আর যেহেতু আমরা সবাই জানি শাক হতে বেশিক্ষণ সময় নেয় না, আরও একটি কারণ হচ্ছে শাকের রঙটা যাতে অপরিবর্তিত থাকে, তার জন্যই হচ্ছে শাকটা আমি লাস্টে সবসময় অ্যাড করি। তো যাই হোক, আরও হাফ কাপের মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা আরও প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। মাঝে এসে আমি একবার চেক করে গিয়েছি যে বেগুন আর আলুটা হয়েছে কিনা। যখন দেখছি যে মোটামুটি এটা সিদ্ধ হওয়ার পর্যায়ে, তখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে এখানে যোগ করে দিয়েছি। এই চচ্চড়িতে এভাবে টমেটো কুচিটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন সবজিটা ফোড়ন দিতে চলে যাচ্ছি। একটা হাঁড়িতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো আস্ত জিরে, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কুচি করে রাখা রসুন। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এটা বাদামি করে ভেজে নেব। জিরে আর রসুনটা যখন এরকম বাদামি রঙের হয়ে যাবে, এ পর্যায়ে এসে ঢেলে দিতে হবে সে আগে থেকে রান্না করা চচ্চড়িটা, দিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে ঢাকা, যাতে এর সুঘ্রাণটা উড়ে না যায়। 5 মিনিট পর আমি ফিরে এসে একটু হালকা একটা হাতা দিয়ে খুব ভালো করে সবজিটা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এর ফোড়নটা সবখানে সমানভাবে পৌঁছে যায়। তো এই তো আমার পালং শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। খেতে ভীষণ মজার ছিল এবং আমার হচ্ছে নিজেরও খুবই পার্সোনাল ফেভারিট এই রুই মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়িটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর নতুন নতুন ভিডিও, রেসিপি এবং ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আপনাদের সাপোর্ট আমার দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।